যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেট শিবিরে ফিরেছে সুবাতাস। বেশ কয়েকদিন ধরেই বিভক্ত ডেমোক্রেটরা একজোট হয়েছেন কমলা হ্যারিসের পক্ষে, এমনকি জরিপে এতদিন ধরে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন তিনি। এরই মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পাওয়ায় অনেকটাই নিশ্চিত কমলা হ্যারিসের দলীয় প্রার্থিতা। ডেমোক্রেটদের প্রত্যাশা ট্রাম্পের বিপরীতে পাশের দান পাল্টে দেবেন কমলা। বয়সের কাছে হার মেনে প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর যেন পুনরুজ্জীবিত হয়েছে ডেমোক্রেট শিবির। 81 বছরের বাইডেনকে নিয়ে দলে যে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছিল কমলা হ্যারিস মাঠে নামতেই তা অনেকটা দূর হয়ে গেছে। এরই মধ্যে ডেমোক্রেট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন নিশ্চিত করে ফেলেছেন হ্যারিস, বাকি কেবল আনুষ্ঠানিকতার। বিভিন্ন মার্কিন গণমাধ্যম বলছে দলের প্রায় 4,000 ডেলিগেটের মধ্যে 1,976 জনের সমর্থন পেয়েছেন হ্যারিস, যা জাতীয় সম্মেলনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার জন্য যথেষ্ট। তিনি বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গদের নিরাপত্তা নিশ্চিতের সবচেয়ে যোগ্য ব্যক্তি। প্রেসিডেন্ট বাইডেন ছাড়া আগের 4 প্রেসিডেন্টের সবার চেয়ে তার অভিজ্ঞতা বেশি। প্রেসিডেন্ট পদের জন্য তিনি উপযুক্ত। গত 1 বছরে সব জনমত জরিপেই জো বাইডেনের চেয়ে এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তবে 59 বছর বয়সী কমলা হ্যারিস পাল্টে দিয়েছেন সেসব সমীকরণ। একাধিক জরিপে রিপাবলিকান প্রার্থীকে পেছনে ফেলেছেন হ্যারিস। ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবশ্যই কমলা একজন যোগ্য প্রার্থী। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই প্রথম ক্যাম্পেইন থেকেই তিনি বিপুল অর্থ সংগ্রহ করে ফেলেছেন, তার উপর ডেমোক্রেটদের বিশ্বাস আছে। স্পষ্টতই ট্রাম্পকে হারানোর সক্ষমতা কমলার আছে, তিনি তার কথার মাধ্যমেও ট্রাম্পকে পরাজিত করতে পারেন। কমলাই এখন আমাদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে তর্ষ হচ্ছে না আমার। বিশ্লেষকরা এতদিন বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের সহজের আভাস দিলেও এবার যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে সেটি স্পষ্ট। হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এশিয়ান বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।